bounds. आगे कोई बात हो? हेलो अस्सलाम वालेकुम बंधुरा केमन आछेन सबाई आमी मकसुदुल हासान नतुन एकटी भिडियो निये आबार आपनादेर सामने चले आसलाम amage.bd चैनलेर पक्ष थेके। तो बंधुरा आज के आपनादेरके आमरा देखाबो गिगाबाइटेर एकटी ग्राफिक्स कार्डेर भिडियो। मूलत ग्राफिक्स कार्डर कथा मानी मुखे आनले ही अनेक दाम एक बेपार चले आसे, अनेक प्राइसर कस्टिंग एक बेपार चले आसे। तो आज के आमरा जे ग्राफिक्स कार्ड नहीं कथा बोलबो सेटा खूब एक दामी ना, जादेर पकेटर अवस्था आमार मतो माने एकटु हालका तादेर जोन्नो ग्राफिक्स कार्डटी परफेक्ट। एबं जादेर बजेट खूब कम तादेर जोदि गेम्स खेलार स्वाद थाके ताहले सेई स्वाद अनायासे मिटिये निते पारबेन एई ग्राफिक्स कार्डटी दिये। तो एई कार्डटी आमादेर काछे पाठियेछेन क्रिएटर्स कम्पिउटार। আপনারা চাইলে ওনাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন, ওনাদের গ্রাফিক্স কার্ড ছাড়াও আরও আছে কম্পিউটারের অনেক অনেক পণ্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও। সাবস্ক্রাইব করুন amage.bd এই চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে আমাদের করা সব ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা এই গ্রাফিক্স কার্ডটির মডেল হলো জিফোর্সের GT710। মূলত এটা খুব বেশি ভালো মানের কার্ডও না, আবার খুব বেশি খারাপও না। চাইলে যারা GTA 5 অথবা পাবজি অথবা মোটামুটি রেঞ্জের মধ্যে গেমসগুলো খেলতে চান তাদের জন্য এই কার্ডটি পারফেক্ট। তো বাজেট এটার খুব বেশি না, আমি আপনাদেরকে প্রাইসটি জানিয়ে দেবো একটু পরে। তার আগে বলে নিই এটা দিয়ে আপনার কী কী করা যাবে বা এটার মধ্যে কী কী পোর্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কার্ডটির মধ্যে আছে একটি DVI পোর্ট, পাশাপাশি একটি HDMI পোর্ট এবং এর পাশে একটি D-SAP পোর্ট। বলে রাখা ভালো এই HDMI পোর্টটি গোল্ড প্লেটেড এবং এটা সাপোর্ট করবে ফুল HD রেজুলেশন। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদেরকে আরও বলতে চাই ডিটেলস, তাহলে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই গ্রাফিক্স কার্ডটির প্রায় সবগুলা ক্যাপাসিটর সলিড। সলিড ক্যাপাসিটর হওয়ার ফলে এটা লং আর লাইফ অনেক বেশি এবং প্রায় সবগুলা ক্যাপাসিটরই বলতে গেলে সলিড, যার টেকসই অনেক বেশি। তো মূলত নর্মালি যে গ্রাফিক্স কার্ডগুলো দিয়ে আমরা কাজ করি, এই গ্রাফিক্স কার্ডগুলো একটু হিট হয়, যেহেতু গেমস খেললে PC সারাদিন চলে। সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ডের যদি ক্যাপাসিটরগুলো সলিড না হয় সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, লাস্টিং কম করবে। কিন্তু সলিড ক্যাপাসিটর হওয়ার কারণ এই গ্রাফিক্স কার্ডটা আপনার অনেক দিন পর্যন্ত সার্ভিস দিবে খুব সুন্দরভাবে, কোনো প্রবলেম ছাড়াই। এবং এর পাশাপাশি আমরা যদি খেয়াল করি, এটার মধ্যে দেওয়া হয়েছে আপনার লোয়ার RDS। সুতরাং লোয়ার RDS থাকার কারণে আপনার এই কার্ডটি আপনার নতুনের মতোই সার্ভিস দিবে অনেক দিন পর্যন্ত। এটার সাথে আরও দেওয়া আছে ফ্যারিটি কোর। ফ্যারিটি কোর যে জিনিসটা সেটা হলো আপনার যদি পাওয়ারটা লো থাকে, কখনও যদি আপনার PC-র ভোল্টেজটা যদি একটু কমে যায়, তাহলে লো পাওয়ারেও আপনার কার্ডটি চলবে খুব সুন্দরভাবে, কোনো প্রবলেম হবে না। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আপনার লক্ষণীয়, আলট্রা কুলিং সিস্টেম। আলট্রা কুলিংয়ের কারণে যে মসফেটগুলো ইউজ করা হয়েছে, আপনারা খেয়াল করলে দেখবেন লোয়ার RDS এই মসফেটগুলোতে ডিজাইন করা হয়েছে লোয়ার RDS বেসিস। তো যার কারণে আপনার অন্যান্য গ্রাফিক্স কার্ড থেকে গিগাবাইটের এই কার্ডটি টেকসই অনেক দিন এবং টিকবে বহুদিন। তো আমরা আপনাদেরকে কার্ডটি যদি একটু দেখাই, আপনারা ইতিমধ্যে ইন্ট্রোতে দেখেছেন কার্ডটা ডিজাইন করা হয়েছে কুলার ফ্যান সহ। নর্মালি কম দামের কম রেঞ্জের কার্ডগুলোর মধ্যে আপনার কুলিং ফ্যান থাকে না, কিন্তু এই কার্ডটিতে কুলার ফ্যান পাবেন, তার মানে লং টাইম চললেও কোনো রকম সমস্যা হবে না। যদি আপনারা এটা মানে বক্সটা আনবক্স করেন তাহলে প্রথমে পেয়ে যাবেন কার্ড, এবং এর পাশাপাশি আপনারা দুইটা জিনিস পাবেন যেটা ক্যাশিংয়ের মধ্যে ইজিলি আপনারা এই দুইটা জিনিস দিয়ে সেট করতে পারবেন। তো এই কার্ডটি আপনার প্রথমত যদি আপনারা আমরা খুলি, তাহলে লক্ষণীয় যে বিষয়টা সেটা হলো আপনার আকর্ষণীয় এই কার্ডটি আপনার প্রথমেই নজরে পড়বে। এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পোর্টগুলোর কথা বলছিলাম, সেই পোর্টগুলো এখানে VGA পোর্ট, HDMI পোর্ট এবং DVI পোর্ট দেওয়া আছে। আপনার PC-তে যদি VGA পোর্ট থাকে,
আর HDMI পোর্ট থাকে তাহলে অবশ্যই আপনি HDMI পোর্টটা ব্যবহার করবেন, কেননা HDMI পোর্টের কালার রেজুলেশন অনেক ভালো আর এই পোর্টটার রেজুলেশন ততটা ভালো হবে না। তবে আপনার পিসিতে যদি এই পোর্ট না থাকে তাহলে আর কি করা, অগত্যা ইউজই করতে হবে VGA পোর্ট। আপনারা দেখবেন এখানকার যে কুলিং ফ্যানটি যথেষ্ট, এখানে এটাকে মানে হিট হলে হিট থেকে বাঁচানোর জন্য এইটাই যথেষ্ট। আচ্ছা আরেকটা কথা বলি, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোল প্লেটেড HDMI পোর্টটা গোল প্লেটেড, আপনারা কাছ থেকে লক্ষ্য করলে দেখবেন এটা নর্মালি আগে গোল প্লেটেড হয়ে আসতো না, কিন্তু এটার স্থায়িত্ব বাড়ানোর জন্য এবং গুণগত মান বাড়ানোর জন্য এটাতে ব্যবহার করা হয়েছে HDMI পোর্ট। আর ব্যাক সাইডে যদি আমরা খেয়াল করি তাহলে একটু আগে আমি যে কথাগুলো বলছিলাম, এই যে মসফেটগুলো যেগুলো দেখতেছেন লোয়ার মসফেট, এগুলো ডিজাইন করা হয়েছে আপনার মানে টেকসই যেন হয় সে টেকনোলজি ইউজ করে। এবং এর পাশাপাশি আপনারা দেখবেন এটার ভিতরে যে ক্যাপাসিটরগুলো ইউজ করা হয়েছে, এই যে এখানকার এই ক্যাপাসিটরগুলো সলিড ক্যাপাসিটর। আগের দিনের আমরা রেডিওর মধ্যে যে ক্যাপাসিটরগুলো দেখতাম এটা কিছুদিন পরেই ফুটে যেত, তাবিজ বলি আমরা যেগুলোকে, আর এটার মধ্যে যেগুলো ইউজ করা হয়েছে এটা আপনার কয়েক বছর সার্ভিস দেবে অনায়াসে। এবং আরেকটা জিনিস, এই কার্ডটি আপনারা কোন মাদারবোর্ডে ব্যবহার করতে পারবেন আমি জানিয়ে দিচ্ছি। এটার ভিতরে যদিও লেখা আছে DDR5, অনেকেই ভয়ে এই কার্ডটা কিনেন না কারণ তার মাদারবোর্ড তো DDR5 না, DDR3 অথবা DDR2। আমি জানিয়ে রাখছি DDR5 লেখা থাকলেও এই মাদারবোর্ডটি আপনারা DDR3 মাদারবোর্ডেও ইউজ করতে পারবেন, তার মানে 41 কিংবা 31 মাদারবোর্ডেও এই কার্ডটি ইউজ করা যাবে অনায়াসে। তো চিন্তার কোনো কারণ নেই, নর্মাল যাদের পিসি তাদের পিসিতে যদি আপনারা একটু গেমস খেলতে চান, Core i3 বা Core i5 যদি আপনার পিসির কনফিগারেশন নাও হয়ে থাকে, আপনি ডুয়েল কোর মেশিনেও এই কার্ডটি লাগালে অনায়াসে আপনি খেলতে পারবেন যে কোনো ধরনের গেম। তো বন্ধুরা এই কার্ডটি, এই গ্রাফিক্স কার্ডটি যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের কাছ থেকে ক্রিয়েটার্স কম্পিউটার নিবে অনলি 4,800 টাকা। 4,800 টাকায় আপনারা পাবেন GT710 DDR5 GB-এর এই গ্রাফিক্স কার্ডটি। কিন্তু যদি আপনারা MH.BD চ্যানেলের নাম বলেন অথবা আমাদের একটি কুপন কোড আছে সেটা হলো MH200, যদি MH200 এই কোডটি ব্যবহার করেন তাহলে আপনারা এই 4,800 টাকা দামের কার্ডটি পেয়ে যাবেন 4,600 টাকায়, তার মানে 200 টাকা ডিসকাউন্ট। তো ঝটপট আপনারা কোডটি লিখে ফেলুন এবং চলে আসুন যদি আপনাদের এই কার্ডটি লাগে। আর আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের অ্যাড্রেস ফোন নাম্বার থেকে শুরু করে যাবতীয় সব কিছু দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চলে আসবেন ক্রিয়েটার্স কম্পিউটারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিউয়ার্স, শুধু ভিডিও দেখলে হবে? লাইক দিতে হবে না, কমেন্টস করতে হবে না, শেয়ার করতে হবে না, সাবস্ক্রাইব কি আমি গিয়ে করে দিয়ে আসবো? তো আপনারা সবাই অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমাদের পাশেই থাকবেন। হ্যাঁ, লুঙ্গি তো দেখা যায়। হ্যাঁ, কাট 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 কাট।